Hi. Hi. Wow. Nice collection, Ishan. আমার জন্মদিন পালনে এত ঘটা, ব্যাপারটা কি প্রপোজ টপোজ করার প্ল্যান আছে নাকি তোর? দেখ, করলে তুই করতেই পারিস, আজকে আমার মুডটা ঠিক আছে, বলা যায় না আমি আবার রাজি টাজি হয়ে গেলাম। না না না, সেরকম ইন্টেনশন আমার নেই। মানতে পারলাম না, ছেলেরা একটা কাজও না ইন্টেনশন ছাড়া করে না। সেরকম একটা ইন্টেনশন না থাকলেও অন্য একটা ইন্টেনশন আছে। মানে তুই কি স্টেপ জাম্প করার কথা ভাবছিস? যদি হয় তাহলে প্রবলেমটা কোথায় আছে? প্রবলেম থাকবে না এ কি? হ্যাঁ মানছি, তোর ফ্ল্যাটটা সুন্দর, ওয়াও, এটাও ভালো ভালো বেশ, বাট এখনো অনেক ধাপ তোর পার হতে হবে, বোঝা গেছে? দেখ, তুই যেটা ভাবছিস সেই ইন্টেনশন একদমই আমার নয়। ওকে, টাইম উইল টেল। বাই দ্য ওয়ে, এটা কোত্থেকে আনিয়েছিস রে? কি ভালো! হোমমেড। কি হোমমেড? সিরিয়াসলি? আর ডিনার? সেটাও হোমমেড। মাই গড, আমি ভেবেছিলাম আমার আমেরিকা ফেরত বন্ধু আমায় আজ ফাইভ স্টার হোটেলে ডিনার করাবে, হোমমেড খাবার। হ্যাঁ বুঝেছি। দেখ, আমার মনে হয় এসব কথাগুলো পরে বলা উচিত, তাই না? এটা তো পরীক্ষার আগেই রেজাল্ট বেরোচ্ছে মনে হচ্ছে। এত কনফিডেন্ট? হ্যাঁ কি, ফাইভ স্টারে কুক আনিয়েছিস নাকি? আরে নিজে হাতে বানিয়েছি আমি। সিরিয়াসলি? আচ্ছা, মানে সত্যি বলবি, আমার জন্মদিনটাই বেছে বেছে তোর এই মানে এক্সপেরিমেন্ট হবির করাটা কোনো দরকার হলো? এটা হবি না, প্যাশন। আচ্ছা, এই আইটি কোম্পানির ছেলেটার মানে চাকরি ছেড়ে হঠাৎ রান্না করার প্যাশনটা কবে থেকে শুরু হলো? চাকরিটা ছেড়ে দেবো ভাবছি। মানে চাকরি ছেড়ে দিবি? এত ভালো মোটা মাইনার চাকরি, তুই শুধু কিপটে না, সাংঘাতিক আহাম্মকও।
অন দ্য কন্ট্রারি, এই চাকরিটা কন্টিনিউ করাই আহাম্মকের কাজ হবে। সত্যি জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ সময় অফিসের কাজেই চলে যাচ্ছে। কাজের চাপে না, মানে তোর মাথাটা গেছে, তুই না ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখা। তোর প্রবলেমটা কোথায় বলতো? আমার চাকরি ছাড়া নিয়ে না রান্নাটাকে প্যাশন বলা নিয়ে? দুটোই। বাই দ্য ওয়ে, এই রান্নাবান্নার কোর্স কোথা থেকে করলি? ক্রমশ প্রকাশ্য। যাকে আমার কথা বাদ দে, তুই তোর কথা বল, তোর হবিস? আমার আর হবিস, ওই চাকরি বাকরি করে যতটুকু সময় পাই একটু ওয়েব সিরিজ দেখি, ব্যাস। তুই নাচতিস না ভারতনাট্যম? হ্যাঁ, তুই জানলে কি করে? তুই ভুলে যাস না আমি তোর স্কুলের বন্ধু। এটা ঠিক, ছোটবেলায় তো অনেক কিছুই করতাম, বাট যত দিন যাচ্ছে না ফোকাসটা শুধু কেরিয়ার কেরিয়ার আর কেরিয়ার। কেরিয়ার ইজ ইম্পর্টেন্ট, বাইরেটা শক্ত রাখে, কিন্তু ভেতরটা, ভেতরটা মানে ভেতরটা কিরকম ভালনারেবল হয়ে থাকে না? বাইরেটা যদি শক্তপোক্ত হয় তাহলে ভেতরটাও সুরক্ষিত থাকে না? কিন্তু যদি ভেতরে কোনো ভুল মানুষ ঢুকে পড়ে? তোর গার্ল, তোর গার্লফ্রেন্ড আছে? না নেই। তোর বয়ফ্রেন্ড? হ্যাঁ আছে, মানে নেই ওই আর কি। একটু কেমন জানো, একটু কি বলবো, একটু ডিস্ট্রাকশন হয়ে গেলেই কেমন একটা, তখনও একটা কনফিউজ জোনের ভেতরে চলে যায়। না আমি ঠিক বুঝতে পারলাম না, কনফিউজড কে থাকে, তুই না তো বয়ফ্রেন্ড? একটু বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে না ব্যাপারটা? আই এম এক্সট্রিমলি সরি, আই ডিড নট মিন টু হার্ট ইউ। তুই একটু বস, আমি আসছি। ছানি রাছিরো কালি ঠ
ঠকাতে ওস্তাদ, সব ঝিনুকে মুক্ত খোঁজা আমার বদভ্যাস, আমি নিজে ডাকি নিজের সর্বনাশ। হাচ্ছানিরা চিরকালই ঠকাতে ওস্তাদ, সব ঝিনুকে মুক্ত খোঁজা আমার বদভ্যাস, আমি নিজে ডাকি নিজের সর্বনাশ। হ্যাপি বার্থডে মেঘলা, এটা তোর জন্য। কি ভালো হয়েছে, থ্যাংক ইউ। এটা কোথেকে আনালি? এটা স্ট্রেট ফ্রম দি অর্কিড স্টেট অফ ইন্ডিয়া, অরুণাচল প্রদেশ, ল্যান্ড অফ ডন, লিট মাউন্টেন্স। জানিস আমাদের দেশের এই অংশতে সর্বপ্রথম সূর্যের আলো এসে পড়ে? বাবা, এই এক মিনিট, এক মিনিট, এই না। কি সব করেছিস তুই, দেখ পছন্দ হয় কিনা। ওয়াও, কি ভালো দেখতে। যাক, পছন্দ তো, তাহলে পড়বি। এই কেকটা কাটি। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মেঘলা, হ্যাপি বার্থডে টু ইউ। আগে আগে তুই, আগে তুই। ভালো না? এটা তুই বানিয়েছিস? অফকোর্স আমি বানিয়েছি। কেক বানানো হেভি সিম্পল, ওই তো উজবেকিস্তান থেকে এই কেক বানানো শিখে এসেছি। ভালো না? তাই? আসলে সেন্ট্রাল এশিয়াতে একটা প্রজেক্টের জন্য গেছিলাম, তার কাজের ফাঁকে এই কেক বানানোটা শিখেছি। টেস্টটা কেমন? একদম ডিফারেন্ট। এক্স্যাক্টলি। জানিস আসলে উট পাখির ডিম দিয়ে বানানো। কি দিয়ে? উট পাখির ডিম। সিরিয়াসলি? সত্যি, উট পাখির ডিম দিয়ে এটা বানায়। হ্যাঁ রে, হ্যাঁ। আরে সত্যি বলছি, উজবেকিস্তান আমাকে উজব বানানো না, হঠাৎ কোথায় আছো? বিক করে নিচ্ছি, যতই হোক আজ তোমার জন্মদিন, আজ পুরনো পোশাকটা খুলে একটা নতুন পরিয়ে দি। Mind your language. Come on, baby. I know you are missing me. Pretty guy, you take a kill. Instead, you can have the real me. Just shut up. Oh, dear. You bastard.
কি ভাবছিস? ভাবছি আকাশের কোন দিকে তোর বাড়ি? ওই দিকটা, ওইদিকে ঈশান কোণে। ঈশান শিবের আর এক নাম না? আমি কিন্তু কখনো শিবরাত্রি করিনি। পিলগেটসও কখনো লক্ষ্মী পুজো বা গণেশ পুজো করিনি। ডিনার সার্ভ করে? আমি কিন্তু তোকে খুব মিস করব। আমাদের আবার দেখা হবে। কিভাবে দেখা হবে? তুই তো আমেরিকা চলে যাচ্ছিস। আমি কি ফার্নিশড ফ্ল্যাটটা ঝুল পড়ার জন্য কিনেছি? তার মানে তুই যাচ্ছিস না? তুই চাস আমি চলে যাই? দেখ, আমি এত হেয়ালি বুঝি না। তুই নিজেই বলেছিস যে তুই চলে যাবি। তা চলে গেলে কি আবার ফিরে আসা যায় না? সে যায়। তো কবে ফিরবি? সে আমি বলবো পরে, কথা হবে। কথা হবে? তা এখনই বল, কি বলবি? এখনই বলবো? তুই ঝুল ঝাড়তে পারিস? জিজ্ঞেস করছি না। ঢেউয়ের ফোনা কি? এরা কারা? মায়া সীতা। মায়া সীতা দুজন নারী একজন ব্যাচেলরের বেডরুমে কি করছে? এরা দুজন নয়, একজনই। হ্যাঁ, রামায়ণের কূর্ম পুরাণে এই মায়া সীতার উল্লেখ আছে। ও, রাবণ যখন সীতাকে ইলোপ করার প্ল্যান করছিল তখন অগ্নি এই সীতার ইলিউশন তৈরি করে। রাবণ ওই মায়া সীতাকে কিডন্যাপ করে। আসল সীতা কিন্তু সুরক্ষিত থাকে। তাহলে আমরা মায়া সীতাকে নিয়ে একটা সেলফি তুলি? হ্যাঁ তুলি। আচ্ছা, প্রথমে তো এসেই বলেছিলি চলে যাবি, এখন দেখতে দেখতে 6 ঘন্টা হয়ে গেল। ভাবছি আজ রাতটা এখানে থেকে যাই। তোকে না মায়াবী হরিণের মতো দেখতে লাগছে। হরিণ সেজে কিন্তু রাবণ সীতাকে হরণ করেছিল। মায়া সীতাকে। মায়া সীতাকে।
আমাকে বাড়ি পৌঁছানোর জন্য কি তারা দেখো চ্যানেল? সবে 11:30 বাজে, এখনো আধ ঘন্টা বাকি ছিল আমার জন্মদিন। এখন সময় মতো ড্রপ করতে পারলে পরে পার্মানেন্টলি ঘরে তুলতে পারবো। মানে তোর মতো হবু বেকারের সাথে আমি পার্মানেন্টলি থাকবো তোর মনে হয়? থাকবি থাকবি। মোটেই থাকবো না রে, আমার ওই রাধুনে বর পছন্দ না। পছন্দ নয়? না। তাই নাকি? হ্যাঁ। ইউনিকর্নের রেগান জোস, মৎস্যকনের পেটি সব তো টপাটপ খেয়ে ফেললি। আচ্ছা পরের বার না তোকে হাঙরের পাতুরি খাওয়াবো, দেখবি কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ সেই, আমিও তোকে পাতি পুকুরে ছিপ ফেলে হাঙর ধরে দেব। দারুণ হবে, তারপর আমরা কালো সমুদ্রের তীরে বসে নীল মাছ ধরে খাবো। বাবা তুই তো আগে এত কালারফুল ছিলি না। হতে পারে, তোর সঙ্গগুণে আমার কো ইভলিউশন হচ্ছে।